नमस्कार बंधुरा, बिक्री चैन बांगलाय आपनादेरके स्वागत। तो आमरा आजके जे रेसिपिटा बानाबो सेटा होच्छे गिये खोका इलिश। खोका इलिशे जे सर्षे पोस्त दिए झाल, तो खोका इलिशे सर्षे पोस्त झाल करते जेटा लागबे सेटा होच्छे गिये एई खोका इलिश। एटाके केटे परिष्कार करे रखा होयेछे आर निएछि पोस्त, सर्षे, काँचा लंका बेटे एटाके रेखे दिएछि, काँचा लंका चिड়ে রেখেছি, কালো জিরে, নুন, হলুদ, সরষের তেল। এটা করতে খুব বেশি জিনিস লাগে না। এটাকে আমি ঘুরিয়ে দেব। এটাকে আমি আজকে ফ্রাই প্যানে করব, কড়াতে করছি না, এটাতে করলে খুব ভালো হবে। দিয়ে দেব তেল, এটা গরম হয়ে গেছে। সরষের তেল দিয়ে দেব আমি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছের নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি নুন দেবো একটু হালকা। দিয়ে দেবো মাছ। এটাকে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। বন্ধুরা, আমি মাছগুলোকে তুলে ফেলবো। এটা হালকা ভেজেছি আর মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে সব তুলে নেব। এবারে দিয়ে দেবো সর্ষের তেল একটু। এবার দিয়ে দেবো কালো জিরে। ওটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এবার দিয়ে দেবো ওই মশলাটা, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। একটু জল দেবো সামান্যতে। দেবো নুন। হলুদ আর একটু হলুদ লাগবে বলে দিলাম। এবার মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে এবার জল দিয়ে দেবো। একটু জল দেবো। এবার এটা একটু কিছুক্ষণ ফুটবে, গ্যাসটা জোরে দিয়ে দেবো। এবার তরকারিটা ফুটে উঠেছে, মাছগুলো ভিজে গেছে এর মধ্যে ঝোলে। এবার লঙ্কাগুলো ছড়িয়ে দেবো, বাদবাকি লঙ্কাগুলোকে, তো ঝাল ঝাল হবে। দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। এবার একটু সর্ষের তেল আর একটু ছড়িয়ে দেবো ওপর দিয়ে, কাঁচা তেলটা। এটা দিলে টেস্টটা খুব খেতে। এবার এটা ফুটবে কিছুক্ষণ, এটা হালকা একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা হয়েছে। তো প্রায় হয়ে এসেছে এটা। কালারটাও বেশ সুন্দর এসেছে। তো দেখুন, মাছটা ফুটে হয়ে এসেছে, ঝোলটা তেল ছাড়তে শুরু করেছে, লঙ্কাগুলো এর সঙ্গে সুন্দর দেখাচ্ছে, মিশে গেছে। তো এইবার আমরা এটাকে নামাবো। তো আজকে আমার খোকা ইলিশ সর্ষে দিয়ে পোস্ত রান্না রেডি হয়ে গেছে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আজকের মতো আসছি।